সাতই ডিসেম্বর থেকে আসছে নতুন তিন ধারাবাহিক কন্যাদান প্রতিদিন রাত 8:30টায়, হারানো সুর প্রতিদিন রাত 9টায়, সরস্বতী প্রেম প্রতিদিন রাত 9:30টায়। নিজুমা, সকাল সকালে এত ভাত খাওয়া যায় বলো তো? খাওয়া যায় না বলে হবে? হ্যাঁ, তুমি সকাল সকাল ভাত খাবে বলেই তো এত সকালবেলা ভাত বসিয়েছি। শোনো, ওইসব ওই পাউরুটি টাউরুটি খেয়েও নেই, অম্বল হয়ে যাবে। কতক্ষণ ডাক্তারের চেম্বারে বসে থাকতে হবে বলো দেখিনি? খাও ছোট, আর একটা মাছ দে। হুম হুম হুম, খাও খাও খাও। মা, চা দেবে? হ্যাঁ দিচ্ছি। ঋষি বাবা, তুমি কি ডাক্তার দেখিয়ে নাভি দিয়ে যাবে ওকে, নাকি অফিসে গিয়ে গাড়ি পাঠিয়ে দেবে? না মেজুমা, আমি বাপিকেই আসতে বলেছি। রোজ রোজ ওর অফিস ক্ষতি করে যাওয়ার তো কোনো দরকার নেই। বাপিকেই বলেছি, বাপি গাড়ি নিয়ে আসছে। তুমি তো আমাকে সে কথা বলনি। কই, এখন তো বললাম না। আমি তো এটাই বুঝতে পারছি না, তোমার বাবা এত দূর থেকে কষ্ট করে আসতে যাবেন কেন? সবসময় তো ঋষি তোমায় নিয়ে যায়, তাই না? বাপির আশায় তো কোনো দোষ নেই মা, আর বাবি তো আসতেই পারে, আমি তো ওখানেই থাকতে চেয়েছিলাম। তোমরাই অ্যালাউ করোনি তাই এখানে থেকে গেছি। তাতে কি হয়েছে মা? এই তো তুমি কালকে বাপের বাড়ি থেকে ঘুরে এলে, বাপ মার সাথে দেখা করে এলে। হ্যাঁ, তোর মন খারাপ করছে? তোমার যদি এটাই প্ল্যান ছিল তাহলে তো তুমি আমাকে আগেই বলতে পারতে। আমি তো অফিসের মিটিংটা ক্যান্সেল করে ফেললাম, এখন তো অফিসে যাওয়া না যাওয়ার তো কোনো মানে নেই। এখন থেকে যতদিন পর্যন্ত আমার ডেলিভারি না হচ্ছে ততদিন বাপি আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। তোমার আর অফিস কামাই করার কোনো দরকার নেই। সেটা কি তোমার সিদ্ধান্ত? হ্যাঁ, দেখো কোনো কোনো বিষয় তো আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কি হয়েছে? কি হয়েছে বলো দেখিনি? আমি তো তোমাদের কোনো কথাই বুঝতে পারছি না। কি হয়েছে তোমার অলি? এখন তো আর এই বাড়িতে তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। না, এতদিন ধরে জাহ্নবীর মা এই বাড়িতে ছিল, সেই জন্য তোমার অসুবিধা হতেই পারে। কিন্তু এখন তো সেই আপদ বিদায় হয়েছে। কি বলতে চাইছো তুমি মা? না না, তোমরা কি আমাকে দোষ দিতে চাইছো? আমি কি জাহ্নবীর মাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি? না, জাহ্নবীর মা থাকাকালীন আমি কোনো খারাপ ব্যবহার করেছি? সেসব কথা থাক, মানুষটা যখন এই বাড়িতে আর নেই তখন তাকে নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই, তাই না? না 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 না, আমাকে তো বলতে হবে। বলো আমি কি খারাপ ব্যবহার করেছি? কি ঋষি, কে সহ্য করবে এসব? মা, তুমি ওকে এখন এক্সাইটেড কেন করছো বলো তো? আমি ওকে কি বলেছি? তোমার এসব নিয়ে কথা বলার দরকার কি? না না, তুই বল আমি ওকে কি বলেছি, ওর অসুবিধাটা কোথায় হচ্ছে? আমি জানি না, মেবি ওর রাগ হয়েছে কোনো কারণে। তুই কিছু জানিস ঋষি বাবা? আমি জানি না, ওকেও জিজ্ঞেস করো না। কিছু তো হয়নি আমার, আমার তো কিছু হতেই পারে না। আমার যদি কিছু হয়েও থাকে আমি তো সেটা মুখ ফুটে প্রকাশ করতে পারবো না, আমার তো সেই অধিকার নেই। না না, কি তোমার অধিকারে হস্তক্ষেপ করেছে বলো? হাজারবার তোমার অধিকার আছে, মুখ বুঝে তুমি থাকুনি। তুমি তো কালকেও লড়াই করেছো, ফাইট করেছো, আজও ফাইট করছো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো শুধু আমার ফাইটটাই দেখতে পাচ্ছ, আমারই ফাইট। আমি যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করি সেটাই তো অন্যায়, আর যে অন্যায়টা করেছে তার কোনো দোষই নেই। কোন অন্যায়? না না, তুমি আমাকে বলো কোনটা অন্যায়। কি হয়েছে, কি হয়েছে বলো দেখিনি? আমি তো তোমাদের কোনো কথাই বুঝতে পারছি না, এখানে ন্যায় অন্যায়ের কথা আসছে কোত্থেকে? কি হয়েছে ঋষি, কালকে কি রাই ফোন করেছিল? হ্যাঁ করেছিল। বুঝেছি। কি বুঝেছো তুমি? শুধুমাত্র জাহ্নবীর মা ফোন করে তার পৌঁছানোর খবর দিয়েছে তা তো নয়, তার মেয়েও তো ফোন করেছে। দেখো, আমি যদি এখন বলি যে আমার বিবাহিত জীবনে আমি কোনো কমপ্লিকেশন চাই না, তাহলে আমাকে কি শুনতে হবে? যে জাহ্নবী এখনো ঋষির বউ, তাই তো? দেখো, তোমরা না আগে ক্লিয়ার করে নাও। তোমরা যতদিন পর্যন্ত ক্লিয়ার করছো না ততদিন অবধি তো আমাকে বাপির কাছেই থাকতে হবে। আমি সেই জন্যই বাপিকে আসতে বলেছি। আমি বাপিকে নিয়ে ডক্টরের কাছে যাবো আর
সেখান থেকে আমি বাড়ি চলে যাব। এসব কি বলছো বলো তো তুমি? এখানে কত সুযোগ সুবিধা রয়েছে, সব কিছু কত কাছাকাছি। এখানকার নার্সিং হোমে কাট করা হয়েছে, এখন বলছো বাড়ি চলে যাবে। তোমার বাড়ি থেকে তো সব কিছু কত দূরে। তারপর তোমার বাবা একা মানুষ, বয়স হয়েছে। এখানে যদি ঋষি বাবা নাও থাকে, এ বাড়িতে তো কত লোক রয়েছে। তোমার দাদা ভাই আছে, জেঠুমুনি আছে, বাবাও আছে। না মেজুম, আমার কেউ নেই গো, কেউ নেই, আমার কিচ্ছু নেই। হঠাৎ আজকে এরকম একটা উপলব্ধি হলো কেন তোমার? না না, আমি তো সেটাই বুঝতে পারছি না, কেন জাহ্নবী ফোন করেছে তাই? কে তোমার কথা শুনিয়েছে জাহ্নবী? কি বলেছে? বলেছে যে ও ঋষির বউ। যদি তাই হতো তাহলে কি তোমাদের দুজনের বিয়ে হতো? এই কথাটা কি ও আগে বলতো না? জাহ্নবী না বললেও ওর হয়ে বলার তো লোকের অভাব নেই। জাহ্নবীর মাই তো যথেষ্ট। জাহ্নবীর মা তো জাহ্নবীর সামনেই সমস্ত কথাগুলো বললো, তখন তো জাহ্নবী একটু প্রতিবাদ করলো না। ওর মেয়ের সহমত আছে বলেই তো এটা করলো, ও প্রতিবাদ করলো না। এসব কি কথা বলছে ঋষি? ও তো খালি একটা দিকের কথা বলছে। ওর প্রশ্ন তো বললো না, তাই তুমি পুরোটা জানতে পারলে না। কি আমার প্রশ্ন? কি প্রশ্নের কথা বলছো? তুমি কোনটা বলছো, কি বলছো বলো না। এই কথা কেন এসেছে? হঠাৎ তোমাকে ফোন করে বললো, নাকি তার আগে কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ঘটনা ঘটেছিল। দেখো, আমি চাইনি তুমি ওদের সঙ্গে যোগাযোগ রাখো, এটুকু চাওয়ার আমার অধিকার নেই। এখন যদি জাহ্নবী চায় যে তুমি ঋষির সঙ্গে যোগাযোগ রাখবে না, কি করবে তুমি অলি? মা, কি বলতে চাইছো তুমি? না কিছু না, আমি শুধু বলছি যে অপমানটা তুমি জাহ্নবীকে করলে, সেই অপমানটা কিন্তু জাহ্নবীও তোমাকে করতে পারত, কিন্তু করেনি। আর ওর মা যদি কিছু বলে থাকে, তাহলে আমার মনে হয় সেগুলো তোমার কোনো কথার পরিপ্রেক্ষিতে তার উত্তর দিয়েছে। তাহলে তুমি এমন কোনো কথা বলো না যাতে রাই সেই কথা বলতে পারে। সব আমার দোষ, তাই তো? এখন সব আমার দোষ। তারা এতদিন পরে এসে আমাকে জানতে হচ্ছে যে আমার মেয়ের কোনো দামই নেই, ঋষির লিগাল স্ত্রী এখন অন্য একজন, তাই তো? দেখো, এখন এসব ঝগড়া অশান্তি করে কোনো লাভ নেই। আমাদের এতদিনের সংসার হয়ে গেছে, আর কিছুদিন পর আমাদের বেবি হবে। দিস ইজ নট দ্য রাইট টাইম। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি কিসে শান্তি পাবে? আমি তাই করবো, বলো। জাহ্নবীকে তোমার ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। এতদিনের পেন্ডিং কাজটা তুমি ফেলে রেখেছো কেন? তোমার কি মনে হয় না যে এই লিগাল প্রসিডিওরটা এবার সেরে ফেলা উচিত? কি বলছো তুমি অলি? কেন, কোনটা ভুল বললাম আমি? কি ভুল বলেছি? তোমার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটতো, তোমার ইনসিকিউরিটি হতো না? যদি যে কোনো মুহূর্তে তোমার বিয়েটা নাল এন্ড ভয়েড হয়ে যেত, তুমি কি করতে? দেখো, তোমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটেনি তো, তাই তুমি বুঝতে পারছো না। আসলে তুমি তো জাহ্নবীকে ভালোবাসো, তাই ওর প্রতি তোমার একটা ফেভার আছে। ঠিক আছে, জাহ্নবীকে তুমি ভালোবাসো, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি ভালোবাসতেই পারো। কিন্তু মা, এই ভালোবাসাটা তুমি তোমার কাছেই রেখে দাও। দেখো, জাহ্নবীকে কে ভালোবাসলো কে ভালোবাসলো না, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমার এসে যায় অনিশ্চয়তা নিয়ে। আমি অনিশ্চয় জীবন কাটাতে পারবো না, তার থেকে বলো বেটার আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। তোমরা যদি না চাও যে জাহ্নবী ডিভোর্স দিক, তোমরা আমাকে বলো। ঋষি যদি সেটা না চায়, আমি ডিভোর্স করি? কথাটা কিন্তু অলি ভুল বলেনি কো। জাহ্নবীকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। সত্যি তো,
একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এখন জাহ্নবী কিছু করছে না, কিন্তু করতেও তো পারে। যদি কিছু করে তাহলে তো ঋষি বাবার চাকরিটাও চলে যাবে, আর যদি বাচ্চাটা হয়ে যাওয়ার পর কিছু করে, কোনো গন্ডগোল হয়, তাহলে তো বাচ্চাটারও ক্ষতি হয়ে যাবে। আমি যদি জাহ্নবীকে ডিভোর্স করে দিই তাহলে তোমার আর কোনো কমপ্লিকেশন থাকবে না তো? প্রশ্নটা তুমি আমাকে ঘুরিয়ে করছো কেন? তুমি নিজেকে প্রশ্ন করো। তোমার কি মনে হয় ঋষি, যে আজকের দিনে দাঁড়িয়ে তুমি দুজন স্ত্রীর সঙ্গে লিগালি সম্পর্ক রাখতে পারবে? সেটা পারা যায়? কাউকে না কাউকে তো একজনকে ইল্লিগাল হতেই হবে। এবার তোমাকে ডিসাইড করতে হবে তুমি কাকে ইল্লিগাল বানিয়ে রাখবে। ফাইন, আমি জাহ্নবীকে ডিভোর্স দিয়ে দেবো। কবে? যত তাড়াতাড়ি সম্ভব। জাহ্নবী কিন্তু কোনোদিন নিজের দাবি নিয়ে আমাদের এই সংসারে আসতো না রে ঋষি। এই কথা আর কেউ জানুক না জানুক, আমি খুব ভালো করে জানি। না, ওর দয়ার উপর নির্ভর করে কেন বাঁচতে হবে আমাকে? ও আসবে না তাই বলে একটা যথোচিত কাজ পেন্ডিং থেকে যাবে? হবে না।